লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, শায়খ আহমদুল্লাহ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, শায়খ আহমদুল্লাহ সাহেবের আগমন। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, মেয়েরা কি লম্বা জামার নিচে বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা? যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না, ও বলে যে ছেলেরা দেখতে পারে না। দেখুন, একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না। মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই, সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা, ফাসেক মেয়েরা, খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা, যারা পর্দা পুশিদা বুঝে না, সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে, তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে। কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে, কেন? এই কেনর উত্তর আমরা 100% মানুষ জানি। এই প্যান্টগুলো, টাইট প্যান্টগুলো কেন পরে, এটার উত্তর সবার জানা আছে না? কত নোংরামি হলে, কত কুরুচিপূর্ণ হলে, কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায়। তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, সেগুলো যদি মুখে উচ্চারণ করতো, সে নিজের জুতা খুলে পিটাইত। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তো এটা করতো না। কোরআন বলতেছে 1400 বছর আগের ইতিহাস, ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা, মূর্খরা, মহিলারা, তারা বেপর্দা চলতো। আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযিনা, তোমরা মেয়েরা পর্দা পোশিদা করে শালীন পোশাক পরে চলবে, তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না, তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী, তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা, কুচিন্তা করবে, এটা তুমি হতে দেবে না, সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে। আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে, নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয়, এটা সবাই বুঝে, কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না। ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই। একটা কালো বোরকাই পড়তে হবে, নট নেসেসারি, এটা জরুরি না, কিন্তু আপনাকে শালীন হতে হবে, সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না। এটা জাহিল যুগের, মূর্খ যুগের মানুষরা করতো, এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না, পশুরা করে, এটা মানুষ করে না। অনেক সমাজে দেখবেন, অমুসলিম প্রধান সমাজে দেখবেন, ফাসেক সমাজে দেখবেন, যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে ঠান্ডা কেউ বেচারে লাগে না? স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা, এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া, এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে, এটা শয়তানি চক্রান্তের অংশ। মনে রাখবেন, নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের ব্যাপারে খুব সিরিয়াস হবে। কোরআনে আল্লাহ তাআলা একই সূরায় 3 বার ইয়া বানি আদম বলে ডেকে ডেকে পোশাকের ব্যাপারে সাবধান করে বলেছেন, তোমাদের বাবা মা আদম হাওয়াকে, আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে, সো তোমরা সাবধান হবে, তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে শয়তানের দোসররা। 3 বার বলেছেন এক সূরা, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের বাপ্পার কথা মনে রাখো, তোমাদের বাপ আদমের সাথে কি করেছে, এই পোশাক খুলিয়ে ছেড়েছে, অতএব পোশাক পরে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার মুসলিম বোন, আপনারা হয়তো অনেকে মনে করেন, হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আপনার বিরুদ্ধে না বোন, আপনাকে বাঁচাবার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য, আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে, কোরআন কথা বলে, এটা আপনার কল্যাণার্থে বলে। আল্লাহ আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন। তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা জায়েজ না। এখন কথা হলো, বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না, সমস্যা আছে কিনা? উত্তর হলো, যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না, বাজে মেয়েরাই পরে, তাহলে এটা পরাই উচিত না বোরকার ভিতরে আর বাইরেও, কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না, তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না। আর যদি সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে বোরকার ভিতরে পড়লে অসুবিধা নাই, প্যান্ট পরলেই গুণ হবে এরকম না, ঢেলা যদি হয় তো পাজামার জায়গায় প্যান্ট পরলো। পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি, সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে মরহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক? মৃত ব্যক্তিকে মরহুম বলি আমরা অনেক সময়, মানুষ মারা গেলে বলে মরহুম অনুক, মরহুম তমুক। মরহুম শব্দের অর্থটা কি আমরা অনেকে জানি না,
মারহুম শব্দের অর্থ হলো যার প্রতি রহম করা হয়েছে বা রহম প্রাপ্ত। এখন একটা কথা হলো, একটা লোক যে মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করলে তো সে রহম প্রাপ্ত, ক্ষমা না করলে তো সে রহম প্রাপ্ত না। এখন কার প্রতি আল্লাহ রহম করছেন, কার প্রতি করেন নাই, কারা আল্লাহ ক্ষমা করছেন তারে করেন না, আমরা কি জানি কেউ? এই অর্থে মনে হয় যে মারহুম বলা ঠিক না, কিন্তু মারহুমের আরেকটা অর্থ আছে, সেটা হলো যে দোয়ামূলক। রহম প্রাপ্ত বলতে সুধারণা করলাম, এটা এক প্রকারের দোয়া, আশা করলাম যে মারা গেছে মানে সে আল্লাহর রহমতে, আল্লাহ তাকে রহমত করবে যেহেতু সে ঈমানদার। এই সুধারণা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে মারহুম বললে কোনো গুনাহ হবে না। আমরা অনেক এটা নিয়ে অনেক টাইট হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়, অনেক বাড়াবাড়ি করি, আর ওলামাদের অনেকের ফতোয়া রয়েছে ব্যাপারে। অতএব এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। তবে এটা ঠিক যে আমরা যদি তার জন্য দোয়া করি, মৃত ব্যক্তির জন্য রহমতুল্লাহ আলাই রহিমাহুল্লাহ, তাহলে অনেক ভালো। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি বড় কোনো আলেম, বড় কোনো নেককার, বড় কোনো আল্লাহওয়ালা, নাম করা কোনো ব্যক্তি মারা গেলে তখন তার বড় হুজুর মারা গেলে তখন রহমতুল্লাহ আলাই বলা যায়। রহমতুল্লাহ আলাই মানে তার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, এটা ছোট মানুষ হলে তো আরো বেশি করে বলা উচিত। ছোট মানুষের আল্লাহর রহমত দরকার আছে না নাই? এটা তো দোয়া, দোয়া তো সবার জন্য প্রযোজ্য হয়, এই জন্য আমাদের সাধারণ মুসলমানও মারা গেলে তাদের সাথে রহমতুল্লাহ আলাই আমরা বলতে পারি, এটা বেশি উত্তম। রেলের জায়গায় ওয়াকফ করা, রেলের জায়গা ওয়াকফ করা নাই, সে মসজিদে জুমার নামাজ সহ অন্যান্য নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, রেলের জায়গা তো সরকারি জায়গা, এটা ওয়াকফ করবে কে? এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই জায়গা যাদের তত্ত্বাবধানে, সেই অথরিটি যদি মসজিদের জন্য জায়গা দেয় তাহলে এটা মসজিদ, আর সেটা যদি না হয় তাহলে এটা আপনার নিচের কোনো দায়িত্বশীল অথবা যার এটা দান করার অথরিটি নাই সেরকম কেউ বলে দিল আর মসজিদ হয়ে গেল, এরকম না ব্যাপারটা। তবে অস্থায়ী এরকম কোনো নামাজের ঘর, নামাজের জায়গা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বরাদ্দ হয়, পাওয়া যায়, তাহলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, এমনকি জুমা পড়লেও জুমা আদায় হয়ে যাবে, কিন্তু মসজিদ হিসেবে পরিগণিত হবে, মসজিদের মর্যাদা পাবে তখন যখন এটাকে ওয়াকফ করা হবে, অর্থাৎ মসজিদের জন্য এটা যখন ফিক্স হবে তখন এটা মসজিদ হিসেবে পরিগণিত হবে, তার আগ পর্যন্ত মসজিদ হিসেবে গণ্য হবে না। বিধায় এই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আমরা অনেকেই একটা কাজ করি, সারা দেশে অনেক জায়গা রাজনৈতিক দলগুলো যেরকম অনেক জায়গায় মসজিদে আপনার অনেক জায়গায় মসজিদ রাজনৈতিক দলগুলো যেরকম রাস্তা, সরকারি জায়গা, খাস জায়গা দখল করে করে, মাস্তানি করে করে তাদের অফিস আদালত বানায়, এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই অন্যায় কাজগুলো তারা করে গায়ের জোরে, তাই না? দুঃখজনক বিষয় হলো অনেক মসজিদের জায়গা এরকম জায়গা, অর্থাৎ খাস জায়গা, সরকারি জায়গা, এই সমস্ত জায়গা দখল করে অনেকে মসজিদ করে, আছে না নাই? এ ধরনের দুই নম্বরে আমাদের সমাজে আছে না নাই? খবরদার, এ কাজটাও করবেন না, এটা অন্যায় কাজ। মসজিদ করবেন ফ্রেশ জায়গায়, নিজের দান করো বা কারোর দান করা জায়গা। অনেকে যেই জায়গা নিয়ে ঝামেলা আছে ওখানে একটা মসজিদ উঠায় দেয়, আছে না নাই? যে মসজিদ উঠালে আর কিছু বলতে পারবে না, দখল করা একটা ভালো বুদ্ধি। এবং অনেকে মনে করে যে নিজের জন্য চুরি তো জীবনে বহুত করলাম, এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি করি, তাহলে আগের গুলা মনে কাটাকাটি হয়ে যাবে, আল্লাহ তালা মায়ের আরো ডাবল দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হয়তো এটাও বলতে পারেন যে বেটা নিজের জন্য চুরি করছস, তুই চোর হয়েছ সেটা এক জিনিস, তুই আমার ঘরের চোরের আসামে আসামের কাঠগড়া দাঁড় করাইছস, কোন অপরাধে, কোন সাহসে? ভাইরা আমার, এই জন্য কখনো ভেজাল্লা জায়গায় জায়গা দখল করার জন্য মসজিদ করা যাবে, তবে সরকারের কর্তব্য জনগণের নামাজ পড়ার জায়গা, শুধু সরকার নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তব্য মানুষের নামাজ পড়ার জায়গা নিশ্চিত করা। আমার খুব লজ্জা হয় আমাদের দেশে অনেক জায়গায় পাবলিক প্লেসগুলোতে নামাজের পর্যাপ্ত জায়গা নেই, অথচ মুসলিম প্রধান দেশ হিসেবে অনেকেই নামাজ পড়তে চায়, জায়গা না দেখে পড়তে পারে না। অনেক জায়গায় রেল স্টেশনগুলোতে, রেলগাড়িগুলোতে একটা বগি নামাজের বগি ছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে এটাও উঠে যাচ্ছে, এটা খুব দুঃখজনক, এটা তাদের কর্তব্য, তো সেটা তাদের করা উচিত। কিন্তু তাই বলে আমরা অন্য মানুষের জায়গা দখল করে মসজিদ বানানো জায়েজ হবে না। হ্যাঁ, কেউ যদি ব্যবহার করতে দেয় তাহলে সেক্ষেত্রে সেখানে সাময়িকভাবে নামাজ পড়া যাবে। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, সবাই রাব্বি বলে বলে ডাকে, এতে পাপ হবে কিনা? রাব্বি মানে আমার রব, আমার রব মানে শুধু পালন কর্তাই না, রব শব্দের আরো বহু অর্থ আছে, এ অর্থে রাব্বি বললে গুনাহ হয়ে যাবে, শিরক হয়ে যাবে এমন না। তারপরেও
যেহেতু ফজলে রব্বি বলা আছে, তখন তার অর্থ দাঁড়ায় আমার রব আল্লাহর অনুগ্রহ, এটা হলো পুরো নামের অর্থ। তাহলে সেক্ষেত্রে ফজলে রব্বি পুরোটাই বলা উচিত, শুধু রব্বি বলা উচিত না। এমনিতে রব্বি বললে যে সাধারণত রব্বি বললেই যে একেবারে গুনাহ হয়ে যাবে, সেরকম না। কারণ রব্বি শব্দের অর্থ শুধু আমার পালন করতেই না, আরও অন্য অর্থ আছে, সে অর্থে বলা যেতে পারে। তবে ফজলে রব্বি রাখলে পুরোটাই ডাকা উচিত, সেক্ষেত্রে শর্ট করা উচিত না। আর যারা নাম রাখেন তাদেরও খেয়াল করা উচিত যে আমাদের দেশে মানুষ কোন কোন নাম শর্ট করে করে বলে, এত সুন্দর সুন্দর নাম, সেগুলোরে ব্যঙ্গায়া ভাঙ্গিয়া চুরা ওইটারে একমনভাবে ব্ল্যান্ড করে বলে, যে নামের কোনো আগা মাথা কিছু থাকে না। অনেক নাম কয়েকবার শুনে এরপরে চিন্তা করতে হয় শব্দের মূল জায়গাটা কি আছে না জায়গা। এরকম অনেক বিকৃতি আছে, আমরা বিকৃতি আর করে এখন দেখাতে চাই না। টিউব মেহেদি বা কোনো মেহেদি হাতে দিলে উজু হবে কিনা, টিউব মেহেদি হাতে দিলে উজু হবে, টিউব মেহেদি হাতে দিলে উজু হবে না ব্যাপারটা সেরকম না। টিউব মেহেদি বা বাজারে যে সমস্ত মেহেদিগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল, এই মেহেদিগুলো হাতে দিলে বা শরীরে ব্যবহার করলে, মেয়েদের ব্যাপার যে মেয়েরা হাতে দিবে, এটা পুরুষরা তো দাড়ি দিবে, দাড়িতে চুল দিবে, তারা তো হাতে দিবে না। যাই হোক, এই টিউব মেহেদি যদি মেয়েরাও হাতে দেয় বা পুরুষরা যদি হাতে দেয়ও উজু হয়ে যাবে, যদি পর্যন্ত দেওয়া উচিত না মহিলাদের জন্য সাজগোজ, কিন্তু হাতে দিলে উজু হয়ে যাবে, উজুর কোনো অসুবিধা হবে না। সাধারণত এই মেহেদিগুলো দিলে অনেক সময় দেখা যায় শুকানোর পরে খসে পড়ে। হ্যাঁ, এই যে খসে পড়ে, এই খসে পড়ে যে এর মানে অনেকে মনে করে উপরে একটা আবরণ পড়ে যায়, সে আবরণটা পড়ে, এটা ভুল। আমি এটা একসময় জানতাম না, পরে এটা নিয়ে পড়াশোনা করলাম, ক্লিয়ার হলো, বিভিন্ন ভিডিও দেখালাম, বিভিন্ন আপনার আর্টিকেল পড়লাম, তখন দেখলাম যে এই মেহেদিগুলোতে এক ধরনের কেমিক্যাল দেয় অ্যাসিডের মতো, সেগুলো কোথাও একটু বেশি পড়লে ওই জায়গার চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা পড়ে যায় অ্যাসিডের কারণে। মূলত কোনো আলাদা লেয়ার পড়ে না শরীরের উপরে, যার কারণে ওজোর গুসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে, মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা? প্রথম কথা হলো, চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয়, আছে না নেই আপনাদের এলাকায়? আছে। এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর মেয়েদের যে বেশভূষা, মেয়েদের যে সাজসজ্জা, সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের ভাঙ ধরা আর মেয়েরা ছেলের ভঙ ধরা, এটাকে আবার অফিসিয়ালি আপনার এস্টাবলিশড করার, বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে, শুনেন, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে। শয়তান তার প্রতিজ্ঞা করেছিল, ফালে ইউগাইরুন্না খালকাল্লাহ, শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে, নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিল রিজাল, যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে, পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি একটা টান থাকে, মহিলা মহিলার দিকে টান থাকে, তাহলে এটা মানসিক রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে, এটাকে রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না, ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয়, সমকামীদেরকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, এগুলো করা যাবে না। এই জন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে, চুল কাটে, সব কিছু করে, আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই, বোন আমার, তুমি কি নারী হিসাবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ? নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছ? তুমি তো নারীত্বকে অপমান করতেছ। আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তোমার গর্ববোধ করা উচিত, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত। তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না, তুমি এটা নারীত্বকে অপমান করলে। ঠিক একইভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয়, তারপরে চুড়ি পরে, হ্যাঁ, স্বর্ণের জিনিসপত্র পরে, তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে, এগুলো সব শয়তানি এজেন্ডা। আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে,
মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও। এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় ছেলেদের মতো পরে, আর মেয়েরা ছেলেরা তারা উল্টা। পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে, আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে। এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজু আর কি জানি আছে এগুলা, মানে তারা পরে উপরে আর ছেলেরা পরে কোথায়, অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা, ঠিক না? এটা কি এমনি এমনি হচ্ছে? জি না, শয়তান কোরআন হাদিসে আপনি না জানলে কিছু, শয়তান অনেক ভালো করে জানে। এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে, আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো, আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করাবে সে। ভাইরা আমার, মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না, থ্রি পিস থ্রি পিস ওড়না নেই, কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, আছে না নাই? এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্রোত জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না, কিন্তু যুগ যুগ নবী রাসূলগণ চেষ্টা করেছেন, খুব কম মানুষ কথা শুনেছে, ওই কম মানুষই জান্নাতে যাবে। এখন আপনার ব্যাপার এটা, আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন, স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন, ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আলেমদের দায়িত্ব তারা পালন করছে, তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে প্রহরী করে পাঠান নাই, তারা তাদের দায়িত্ব পালন করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে? তখন বলবেন, বালা কদ জাআনা নাদির, হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মানি নাই। সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসুন সংকল্প করি, সতর্ক হই, সকল হারাম বর্জন করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে একবার কোনো এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন, তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি, মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোনো পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে, ছেলেদের সাজগোজ না, সাজগোজ হলো মেয়েদের জন্য। মেয়েদেরকে শরীয়ত বলছে যত মানুষের সাজগোজ করবে, ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে ব্যাস, যথেষ্ট, এর বেশি দরকার নেই। পশ্চিম দিকে কি থুতু ফেলা যাবে? পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না, আমরা অনেকে এটা জানি না, থুতু আসছে ফেলে দেওয়া দরকার, ফেলে দিয়েছি, পশ্চিম না পূর্ব অনেকে হিসাব করি না আমরা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তাফালা তুজাহাল কিবলা জা ইয়ামুল কিয়ামাত ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাই, যে ব্যক্তি পশ্চিম দিকে কপ শ্লেষা এগুলো ফেলবে থুতুয়ের মধ্যে পড়ে যায়, এগুলো যারা পশ্চিম দিকে ফেলবে কিয়ামতের ময়দানে তার অপমানকর শাস্তি হবে, যে এগুলো তার কপালে নিয়ে সে উত্থিত হবে, সবাই তার কপালে ফিক্স হবে, দেখে বুঝবে যে দুনিয়াতে সে কাজটা করতো। এই জন্য কখনো যদি কেবলার দিকে ফেলে ফেলেন মনে হয়, সাথে সাথে তওবা করেন যে ভুলে আমি কেবলার দিকে ফেলে দিয়েছি, ডানে বামে, সবচেয়ে উত্তম হলো বামে ফেলা, কেবলার দিকে না ফেলানো, এটা উত্তম এবং এটাই করণীয়, না হলে গুনাহ হবে। এই জন্য আমরা যথাসম্ভব কেবলার দিকে থুতু ফেলবো না। তারাবির সালাত আদায় করার সময় চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তা কি পড়া জায়েজ আছে? তারাবির নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয়, সুবহানাল্লাজিল মুলকে ওয়াল মালাকুতে, এরপরে কি ওয়াল ইজ্জাতে ওয়াল আজমাতে আর কি কি, আমি জানিও না এটা আসলে পুরাটা, তো কোরআন এবং হাদিসে যদি থাকতো তো অবশ্যই মুখস্থ করতাম, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য এটা আমিও জানি না। কথা কি বুঝাতে পারছি? চার রাকাত পরে তারাবির নামাজ চার রাকাত পর পর যে ইমাম সাহেবরা একটু গ্যাপ দেন, এটা কেন দেয় জানেন? জানেন না আপনারা? রেস্ট করার জন্য, যে টানা দুই দুই চার রাকাত নামাজ পড়া হয়ে গেছে, এখন একটু গ্যাপ দেয় একটু রেস্ট করার জন্য, কারোর উজু লাগলেও করবে, কেউ ফ্রেশ হলে হবে। আরব দেশগুলোতে এই সময়ে মানুষ চা কফি আপনার খেজুর টেজুর পানি টানি খায়, আবার পুরো উদ্যমে নামাজ শুরু করবে সেজন্য। তাহলে চার রাকাত ধরে নামাজ যে পড়ছেন, ডিউটি কি ইমাম সাহেব করছে না আপনি করছেন? মূল ডিউটি কে করছে? হাফেজ সাহেব না করছে তারাবিতে? আপনি তো বরং চার রাকাত
চুপচাপ শুধু শুনছেন, তাই না? ইমাম তেলাওয়াত করছে, তাই না? আপনার তো কষ্ট হয় নাই। এখন চার রাকাত পরে একটু গ্যাপ দিছে, এখন বরং আপনি সুবহানাল্লাহিল মুলকে দিলেন টান, তো যেটা রেস্টের জন্য দিছে ওটা তো আরো বেশি পরিশ্রম করলেন আপনি। তাহলে কি রেস্ট হইলো? এই দোয়া কোন কোরআন হাদিসে কোথাও প্রমাণিত নয়। এক সময় আমরা অনেক যুবক দেখেছি ছোটবেলায়, যারা তারাবির নামাজ পড়তে যাইতো না, যদি কেউ জিজ্ঞেস করতো তারাবি পড়তে যাস না কেন, তো বলতো যে তারাবির দোয়া এখনো মুখস্থ হয়নি, মাসা নাই তার বোধবার। যে দোয়া কোরআন হাদিসেই নেই এটা আবার মুখস্থ করার দরকার কি? কোনো দরকার নেই। হ্যাঁ, চার রাকাত পরে অবসর সময় আপনি চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, চাইলে কোনো দোয়া বা আল্লাহর কাছে করেন, চাইলে যা খুশি এটা আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত আপনাকে কোনো ডিউটি দেয় নাই। আমাদের দেশে একেবারে সবাই একসাথে সুরে সুর মিলে এই চার রাকাত পর দোয়া পড়ে, এটা সুন্নাহ না। মাগরিব এশা এবং ফজরের নামাজ এককভাবে আদায় করলে নীরবে সূরা পাঠ করতে হবে নাকি সরবে? যদি কখনো জামাত ছুটে যায়, আপনি পুরুষ মানুষ, জামাতে পড়া উচিত, একা একা যদি পড়েন তো উচ্চ স্বরে কেরাত পড়তে পারেন, নীরবও পড়তে পারেন একা একা যখন পড়বেন। তবে উত্তম হলো একা একা পড়লেও একামত দিয়ে আপনি ইমামতি করার নিয়ত করে একবার ইমাম সাহেব যেরকম পড়ে, যেহেতু মাগরিব এশা রাতের নামাজ, অতএব জোরে পড়বেন, আর যদি আস্তে আস্তেও পড়েন নামাজ হয়ে যাবে। সালাত আদায়ের সময় যদি মেয়েদের হাতের কবজি ঢাকা থাকে তাহলে কি সালাত হবে? মেয়েরা হাতের কবজি ঢেকে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাদের সালাতে কোনো সমস্যা হবে না। তবে মুখমণ্ডল ঢাকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, ছেলে মেয়ে সবার জন্য মুখ পুরো ঢেকে নামাজ পড়া যাবে না। আমরা করোনার সময় পড়েছি মাস্টার্স পরে, সেটা একটা ব্যাধি থেকে বাঁচার জন্য, একটা বিপদ থেকে বাঁচার জন্য, সেটা ভিন্ন কথা। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া যায় না, জায়েজ নাই। অনেকে আছে শীতের সময় চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে পুরো মুখ বাঁধা, এটা জায়েজ নাই, বরং মুখ খোলা রেখে নামাজ পড়তে হয়। কোনো মেয়ে যদি পুরুষদের মধ্যে নামাজ পড়ে, খোলা জায়গায় নামাজ পড়তে হয়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সে মুখ ঢেকে নামাজ পড়তে পারে, সাধারণভাবে মুখ ঢেকে নামাজ পড়বে না। তবে হাত ঢাকলে মেয়েদের কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে, যদি হাত ঢাকার নির্দেশ নাই নামাজে। কোনো এক ব্যক্তি নামাজ আদায় করছে এমন সময় তার সামনে দিয়ে যাওয়া যাবে কিনা? কেউ যখন নামাজ পড়ে তখন তার সামনে দিয়ে হাঁটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা এটা কত বড় গুনাহ, এটা যদি কোনো লোক জানতো প্রয়োজনে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, হয় 40 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা আর বলেন নাই, ধরেন 40 দিন দাঁড়ায় থাকলেও সে এটার সামনে দিয়ে হাঁটতো, নামাজের সামনে দিয়ে হাঁটতো না, কারণ নামাজের সামনে দিয়ে হাঁটলে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, এই জন্য জায়েজ নাই। কিন্তু এখানে তিনটা পদ্ধতি আছে, একটা মুরুর, একটা সুরুদ আর একটা নুজুল, আরবিতে তিনটা পরিভাষা আছে, এটার অর্থ হলো মুরুরটা না জায়েজ, সুরুদ এবং নুজুল জায়েজ আছে। সুরুদ আর নুজুল কি? একজন নামাজ পড়তেছে, তার সামনে একটা ফাঁকা আছে, জামাত শুরু হয়েছে বা কোনো কারণে আপনি সামনে যাবেন, বরাবর নামাজের সামনে সাইড থেকে উঠে গেলেন, এটাকে সুরুদ বলে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর নুজুলও জায়েজ আছে। নুজুল কি? আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন নামাজ পড়তেছে, সে এখন নামাজে আছে, আপনার সালাত শেষ, আপনি এখন সালাত থেকে বের হয়ে চলে যেতে চান, তো বরাবর সামনে যদি থাকেন আস্তে করে ডানে অথবা বামে আপনি বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বসে থাকে অনেকে, হ্যাঁ বসে থাকতে পারেন, এই নিয়তে যে অন্যদের চলাফেরার জন্য আমি সহযোগিতা করলাম, তারা যেন হাঁটতে পারে, আমি উঠে গেলে খালি হয়ে যাবে, অন্যদের অসুবিধা হবে, সেই যে নিয়তে বসে থাকতে পারেন, কিন্তু আপনার এমনি বসে থাকার দরকার নেই। আর যদি নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যান, সেটা এদিক থেকে কর এদিক থেকে, এটাকে বলা হয় মুরুর, এটা হাদিসে নিষেধ, মান মাররা বাইনা ইয়াদাইল মুসল্লি হাদিসে আসছে, মুরুরটা অতিক্রম ক্রস যেটা এটা নিষেধ। আর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে, আবার সামনে এসে দাঁড়ানো জায়েজ আছে। অনেক সময় জামাত শুরু হয়, একজন হয়তো এখনো শেষ বৈঠকে আছে, জামাত দাঁড়ায় গেছে, তো তার সামনে খালি আছে কাতার, ওই জায়গা খালি রাখে, কেউ ওখানে দাঁড়ায় না, এটা ভুল, আশপাশ থেকে এসে ওই জায়গাটা আস্তে করে ফিল আপ করে ফেলবেন, তবে হাঁটাহাঁটি করবেন না, এদিক সেদিক যাওয়া আসা করবেন না, এটু খেয়াল করলে হবে। পরিহিত পোশাক পরিধান অবস্থায় সহবাস করার পর পোশাকে যদি নাপাকি না লাগে, পক্ষান্তরে সেই পোশাক পরে কি সালাত আদায় করা যাবে? অবশ্যই যাবে। সবার সময় কোনো পোশাক গায়ে থাকলে সেটা নাপাক হয়ে যাবে না, যদি নাপাক না লাগে, যদি নাপাক না লাগে আলতো রাখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। স্বামী যদি বেনামাজি হয়, তার সাথে স্ত্রী যদি রাতে ঘুমায়, গোসল ছাড়া সেক্ষেত্রে ফজরের নামাজ পড়লে নামাজ হবে কিনা? বিপরীতে মেয়ে যদি বেনামাজি হয় তাহলে কি হবে? শুধু থাকা, সবাস করা না। যতটুকু বুঝলাম, স্বামী স্ত্রী কোনো একজন বেনামাজি আরেকজন নামাজি, এখন বেনামাজির সাথে ঘুমাইলে কি গোসল করে নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, গোসল সবাস না করলে, শুধু বেনামাজির সাথে শুইলেই বা থাকলেই যে নামাজ হয়ে গোসল ফরজ হবে এরকম না,
এরকম কোনো ধারণা করার কোনো সুযোগ নেই। অনেক জ্ঞানী লোক বারবার জেনে শুনে পাপ কাজ করে, সে পাপ মোচন করার কোনো দোয়া সূত্র আছে কিনা? সপ্তম শ্রেণী রোল নম্বর এক প্রশ্নকর্তা। আচ্ছা যাক, পাপ যে করে সে আবার জ্ঞানী হলো কেমনে রে বাবা? যে পাপ করে সে কি জ্ঞানী না পাপি? নিয়মিত যে পাপ করে সে কি পাপি না জ্ঞানী? যে আল্লাহর আজাব সম্পর্কে জানে সে আবার কিভাবে পাপ করে? যাই হোক, হয়তো বাহ্যিকভাবে জ্ঞানী, বাহ্যিকভাবে শিক্ষিত, এ লোক মূর্খ। তো এরকম যদি কোনো গুনাহের ভিতরে কেউ লিপ্ত থাকে, হঠাৎ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চেয়ে বের হয়ে আসবে, যদি নিয়মিত এরকম কেউ করে, সেও যদি আল্লাহর কাছে তওবা করে বের হয়ে আসে, আর জীবনে কখনো সেই পথে মাড়াবে পা মাড়াবে না বলে সংকল্প করে, আল্লাহ তাআলা পূর্বের সব মাফ করে দিবেন। কোনো বিশেষ দোয়া আছে কিনা, সূত্র আছে কিনা, আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সব গুনাহই মাফ করবেন যদি তুমি তওবা করো। আল্লাহ বলেছেন, তুবু আইয়ুহাল মুমিনুন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। গুনাহ থেকে ফিরে আসলে যে আমি আর করবো না সংকল্প করলো, লজ্জিত হলো, অনুতপ্ত হলো, ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলেও সে ফিরে আসতে পারে, মুখ দিয়া অথবা মন থেকে ফিরে আসলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আমার হাতে মোবাইল, আমরা হাতে পাই মোবাইল পাইলে ছবি উঠাই, যেমন বন্ধুর সাথে ভালো বক্তা পাইলে তার সাথে, কোনো ভাস্কর্য পেছনে যে ইত্যাদি, শরীয়তের বিধান কি? প্রয়োজনে অপ্রয়োজনে ছবি তোলা এটা একটা রোগে পরিণত হয়েছে এখন, বিশেষ করে এই যে সেলফি, একটা ভাস্কর্য পাইছে ওইটার সাথে দাঁড়ায় ছবি, একটা ভূত পাইছে ভূতের সাথে দাঁড়ায় ছবি, একটা গাছ পাইছে গাছের সাথে চালায় ছবি, এটা এখন এক ধরনের মানসিক রোগ হয়ে গেছে আমার মনে হয়। আসেন এরকম অনেক লোক, আলেমুল আমাদেরকে দেখা হলে তাদের কাছ থেকে সেলফি না দোয়া নেবেন, কি নেবেন? তাদের কাছ থেকে এলেম নেবেন, কোরআন হাদিসের জ্ঞান নেবেন, সেলফি না। সেলফি তোলার মাধ্যমে কি লাভ হবে? অহেতুক কাজ, এটা যথাসম্ভব বর্জন করা উচিত। আমাদের কাছে অনেকে আসে মন খারাপ করবে দেখে, চুপচাপ কিছু বলি না, কারণ মোবাইলের এই ফটোগ্রাফিক ছবি যদি প্রিন্ট না করা হয় তাহলে সেটাকে আমরা হারাম মনে করি না, অনেক লোক সেটাকে হারাম মনে করেন, বেঁচে থাকতে পারলে বরং সতর্ক, যেহেতু আমাদের ইখতিলাফ আছে। তো মানুষ যে কত বাড়াবাড়ি করে, বিশেষ করে খুব ভালো নাম করা হুজুর পাইলে এই হুজুরের সাথে মানুষ ছবি তোলার জন্য হিড়াহিড়ি পিড়েপিড়ি কেন করে বলেন তো? হিড়ি কেন করে? লাইক কামানোর ধান্দা, এটা একটা বিজনেস, মনে হয় যে লোকটা খুব ধার্মিক। এই যেই লোক হুজুর দেখে এরম পাগল হয়েছে, এই লোক আর একটা গায়ক দেখলে এরম পাগল হবে, তার রোগটা অন্য জায়গা। ওলামাদের মহব্বত করে সাথে সেলফি তোলার কথা না, অনেকে আছে মানে তার শখ মিটে না। একবার মক্কার মতো একটা জায়গা, এক লোক বাংলাদেশি ভাই একটা ছবি তুলি, খুব পিড়াপিড়ি করতেছে, তোলেন ভাই, তো দাঁড়ায় না যেন বসে একবার তুলছে, তোলার পরে মানে তার মনটা ভরতেছে না, বলছে ভাই একটু বসে একটা তুলি, তা আবার আর একটা তুললো, দেখলাম তাও মনে হয় যে মন ভরে নাই। আমি বললাম ভাই মন তো আপনার মনে হয় ভরে নাই, এক কাজ করেন হোটেলে চলেন, আমরা শুয়ে একটা তুলি, আমি এক খাটে শুয়ে আপনি একটা খাচ্ছেন, ভূতের মতো একটা ছবি তোলেন, এটা তো রোগে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, এ সমস্ত পাগলামি করবো না, আল্লাহ আমাদের জীবনের মর্ম বোঝার তৌফিক দান করুন। আমরা তিন ভাই চার বোন, আমার বাবা মৃত্যুবরণ করেছেন 10 বছর আগে, এ পর্যন্ত বোনদের সম্পদ আমরা বুঝিয়ে দেই নাই। আমার প্রশ্ন হলো, আমি তো নামাজ রোজা হজ যাকাত তাবলিক তথা ইসলাম প্রচার সবই করি, শুধু একটা মাত্র অন্যায় করেছি, বোনের হক বুঝিয়ে দেইনি, তাতে আমার কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মায়ের সম্পদে বোনদের যে অধিকার আছে, আল্লাহ যে অধিকার দিয়েছেন, সেটা অক্ষরে অক্ষরে পাই পাই করে হিসেব করে বুঝায় বেশিরভাগ ভাইরা দেন না। তাদের মধ্যে ঠিক ঠিক করা পাবলিকও আছে, নামাজি মানুষও আছে, ওয়াজ মাহফিল শোনা মানুষও আছে, ওয়াজ করা মানুষও আছে, অনেক মানুষ আছে আমাদের সমাজে। এই অন্যায় এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে। ভাইরা আমার, বোনদের হক দেওয়া এটা নফল না, এটা ফরজ। শুধুমাত্র নামাজ কালাম পড়লেন আর এই দাওয়াত করলেন, ইসলাম প্রচার করলেন আর আল্লাহর কাছে জান্নাত আশা করবেন, অসম্ভব। বোনদের হক যদি না দেন, কিয়ামতের ময়দানে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে না, দাঁড়ায় থাকতে হবে। বান্দার হক এত ডেঞ্জারাস, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কেউ কাউকে চিনবে না, বোনও আপনার পরিচয় দিবে না, সবাই সবার ধান্দায় থাকবে। দুনিয়াতে বোনের হক মারছেন, বোন কিছু বলে নাই, চুপচাপ, আপনি বলছেন ওরা তো চায় নাই, কিয়ামতের ময়দানে ঠিকই নিবে। অতএব বোনদের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ,
বন্ধের হক দিলে মনে হবে কমে যাবে, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বাড়ায় দিবেন। আর যদি সব লুটে পুটে খান, বোন ভাগিনার হক, বোনদের হক নষ্ট করেন, ভাগিনার তো হক নেই, বোনের হক আছে, বোনের হক যদি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যতটুকু অন্যায় খাবেন ততটুকুর বহুগুণ আপনার সম্পদ থেকে চলে যাবে, টেরও পাবেন না। আমাদের দেশে এটা মেয়েরা মাসালা জানে না, বাবার বাড়ি থেকে তাদের সম্পদ তাদের হক বুঝে পাওয়ার পরেও তারা ওই বাড়িতে আসার অধিকার তাদের সারা জীবন থাকবে, এই জায়গায় তাদের নানী পোতা আছে, এই জায়গায় তাদের বাপের ভিটা, ভাইয়ের কাছে, বাপ মা চলে গেলেও মারা গেলেও তো ভাইয়ের কাছে বোন আসবে, রক্ত সম্পর্কীয় সারা জীবন আসতে হবে। যদি কোনো ভাই মনে করে বোন হক নিয়ে গেছে, এখন আর এখানে কোনো হক নেই, সে মূর্খ, সে অজ্ঞানী এবং সে কোরআন হাদিসের কোনো ধারণা রাখে না। তার কর্তব্য বোন হক নিলেও তাকে আদর সমাদর করতে হবে, ভালোবাসা দিতে হবে, দাওয়াত খাওয়াইতে হবে, না নিলেও দিতে হবে, সর্বাবস্থায় করতে হবে। মেয়েদের হক থেকে তাদেরকে বঞ্চিত করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই, বীর পুরুষ যারা এই এলাকার মানুষ, অন্যরা তাদেরকে চিনে এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝাই দিছি, এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ, এই পুরস্কার দেওয়া যা সোহেল, তাদের পুরস্কার দেব। বলেন, শুধু বললে হবে না, সাক্ষী লাগবে। আসেন এদিকে, আসেন চাচা, কই আপনি? মাজার প্রিন্সিপাল, আপনার বাবা মা কেউ মারা গেছেন? আল্লাহ ওনাদের প্রতি রহম করো। তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিয়েছেন, কয়জন? ভিডিও হচ্ছে, আপনার বোনরা কিন্তু শুনবে আর সব মানুষও শুনতেছে কথা তো। ও বোনরা আসছে এখানে, সাক্ষী আছে উপস্থিত, মাশাআল্লাহ, নারায় থাকবে, আলহামদুলিল্লাহ। কয়জন বোন? লামসাম কিছু দিয়ে মিটমাট করছেন না, ঠিকঠাক মতো দিয়েছেন? মানে ঠিকঠাক মতো দিয়েছেন, তারা সেটা দিয়ে ওমরা করছে, তাদেরটা তারা পুরো দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই পুরস্কার কই? মাশাআল্লাহ, আপনাকে আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব, আল্লাহ চাহেন তো। আপনার জন্য বই থাকবে। এদিক থেকে কে জানে হাত তুলছেন, আর কে আছেন? হ্যাঁ, নাম থেকে। আচ্ছা, আর স্ত্রীর মহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন, এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন তারা দাঁড়ান। আপনি এদিকে আসেন বাবাজি, এদিকে আসেন। আপনি তো মহর ধরছেন 5 টাকা সে আমলে, সবাই না, আমি যারে বলি সে উনি আসুক। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, আপনি কি বোনের হক দিয়েছেন? কি দিচ্ছেন মানে কোন রকম লামসাম কিছু টাকা পয়সা বুঝাই দিয়ে বলছেন? ঠিক আছে, দাবি দাবার রাখো না, এটা বলেছে জমি যা পাশে হই হক দেওয়ার পরে আর চিকিৎসা করছে। বইনে কতটুকু পায় বলেন তো? এই প্রায় 2 গুণে বেশি পায় না, জমা দিতে নাই আমার না। মোট সম্পদ থেকে কতটুকু পায় জানেন? ভাইয়ে যা পায় বোনে তার কতদূর পায়? দুই ভাইয়ে 2 গুণে 1 ভাই। হ্যাঁ, ভাইয়ে যা পায় বোনে তার অর্ধেক পায়। তো অর্ধেক দিয়েছেন ঠিক মতো? জি, আল্লাহর রহমতে। কয় ভাই আপনারা? মাশাআল্লাহ বাবাজির অনেক বয়স হয়েছে, সিনিয়র মানুষ। আপনার বোনরে আপনি দিবেন হক, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আল্লাহ আপনাকে দ্বীনের পথে আরো বেশি অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা আপনাকে গুনাহ মাফের উপায় বইটা হাদিয়া দিলাম, আপনার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এটা আপনার হাদিয়া। কই আমাদের প্রিন্সিপাল সাহেব? কই আসেন প্রিন্সিপাল সাহেব? কই মাশাআল্লাহ, আপনাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বই ইসলামী আকীদা বইটা উপহার দিলাম, আপনার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। কই মোহর দেন না পাবলিক? কই ওয়ালাইকুম আসসালাম বাবাজি, আপনি 27,500 টাকা মোহরান বাদ ছিল, 30,000 টাকা দিয়েছেন। মারহাবা, নারায় তাকবীর। যাওয়ার পরে দেখা করছি। মোহর কত ধরে ধরছিল? 27,500। কত বছর আগের বিয়ে? 5/4/1998। 5/4/1998 যুবক পোলাপান, ভালোবাসার ট্রেনিং না, এগুলো মেড ইন জাপান ভালোবাসা। তোমাদের মতো মেড ইন চায়না 2 নম্বর ভালোবাসা না, ইটিস পিটিস 2 নম্বরই করবো আর ভালোবাসা। আগে রিয়েল ভালোবাসা হলে এগুলা 2 নম্বর পথ না, মাশাআল্লাহ। একবারে বিয়ের তারিখ এরকম কড়কড়া মুখস্থ করে দিয়েছে, আপনি কি এটা জিকির করেন নাকি মাঝে মাঝে? মানে এত সুন্দর কড়কড়া বলে দিলেন, মাশাআল্লাহ বাবাজি, খুব ভালো লাগলো। আপনি মেয়েদের ইয়া স্ত্রীর মহরণা দিয়েছেন কব, কতদিন পরে বিয়ের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। যুবক পোলাপান,
বিয়ে করে বাসন রাইতে বউর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন, এরকম ব্যাটাগিরি করবেন, মহর দশ লাখ বিশ লাখ ধরবেন, দশ টাকা দেওয়ার ক্ষমতা নাই, সব দুই নম্বরই করবেন না, যা পারবেন তা ধরবেন, বুঝেন নাই? আর মেয়ের বাবারাও শুনে রাখেন, মহর এক গাদা ধরলে বিয়ে টিকে না, মহর একটু সহনীয় করবেন, সহনীয়। এই পোলাপানগুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন, মায়া করেন। হ্যাঁ, মেয়ের বাবারা বুঝতেছেন, মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা, পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই দিন পরে ভেঙে যায়। এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে, আছেন এখনো? ওই তো কত বছর হইল, চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর, তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকায়। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে মেয়ের বাবারা, এক গাদা মহর ধরলে টিকে না বাবা রে, বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ নামকে আসতে ধরে, এগুলো ভাবসাব জাহির, দশ টাকাও দেয় না আপনার মেয়ের, এই চিটারের নামটা কি, মানেটা কি? অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ, ভুল। আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর ধরবো, যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে, যেই ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে। অতএব সমস্ত দুই নম্বর চিন্তা করবেন না, বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন, আপনাকে আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। বাবাজি আপনি আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের লেখা বই যে আফসুস রয়েই যাবে, এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম, অনেক শুকরিয়া, আল্লাহ আপনাকে সুখী জিন্দগি রাখুক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, দোয়া রইল। জি জাযাকাল্লাহ খায়ের। কই মহারণার আরেকজন কে, নতুন বিয়ে করবে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপনি মরণা দিয়ে দিয়েছেন বউয়ে? কি দিয়েছেন মরণা? মরণা টাকা দিয়ে দিয়েছেন। কত টাকা? পঞ্চাশ হাজার টাকা। আবার পরে ফুসলা ফাসলা নিয়ে নিছেন? না না, নেন নাই। বিয়ে করানোর সময় সঙ্গে সঙ্গে মেয়ের বাবার হাতে দিয়ে, মেয়ের ও আপনার ওয়াইফের টাকা কি করছে সত্য সত্যি বলেন? মেয়ের বাবাকে দিছি, সে ওনাকে দিছে, উনি স্বর্ণ কিনছে। গুড, মাশাআল্লাহ। পরে আবার সেই স্বর্ণ বেঁচে ফেলছেন? না, আলহামদুলিল্লাহ আছে, বিয়ে করছে এক বছর। ও এক বছর হয়েছে, এখনো সুযোগ পান নাই? খবরদার, অনেকে স্ত্রীর স্বর্ণ টর্ণ কিনে দেয়, এরপরে যাওয়া আবার যখন দরকার হয় বিদেশ যাওয়ার সময় বলে দাও কত স্বর্ণ হয়ে যাবে বেঁচে ফেলি, এইসব চিটারি করা যাবে না, ঠিক আছে তো? ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম আপনার? রুহুল আমিন ভাই। কোথায় থাকেন, বাড়ি কই? শিবগঞ্জ। কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। মাশাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করো। কি করেন এখন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে ডক্টর আব্দুল্লাহ জাহান আহমদুল্লাহ একটা বই মুসলমানের নিসাব এই বইটা দিলাম হাদিয়া, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা, এই আইটেম আর কাউকে না দেই, এবার যুবকরা একটু আপনাদের মধ্যে আজকের মাহফিল থেকে কোনো ভালো কাজের নিয়ত করছেন আর মন্দ কাজ ছাড়ার নিয়ত করছেন এরকম দুইজন যুবককে আমি পুরস্কার দেব। এদিকে মহরের লোক আর কে আছে, আসলে তো পুরস্কার দিতে হবে, আসেন। ভাই কোথায়? মহর যে দিছেন, কোন সাক্ষী আছে এখানে এই মাহফিলে? কে আছে সাক্ষী, দিয়ে বাইর করেন। কই এই লোকের চাচা ভাতিজা কে? কি নাম আপনার? মানিক ভাই। মানিক ভাইয়ের চাচা ভাতিজা কেউ আছেন এখানে? কই ভাতিজা কে? আপনি? উনি মহর পরিশোধ করছে, আপনি কেমনে জানেন? মাশাআল্লাহ, মজা করলাম, আপনারা এমনি বিশ্বাস করছি, জাযাকাল্লাহ খায়ের। কি নাম আপনার? মানিক ভাই। কত টাকা মহর ধরছিলেন? তিন লাখ। পুরোটা দিয়ে দিছেন? আচ্ছা, একটু বুঝার আছে আমার, আমাদের দেশে এই মহর পরিশোধের মধ্যে আরেক দুই নম্বরই আছে, দুই নম্বর তো কোনো শেষ নাই, বাঙালি বহুত ফাঁক ফোকর বাইর করে, এর ভিতরে আরেকটা দুই নম্বরই হলো যে কোন রকম লামসাম কিছু জিনিসপত্র দিয়া কাবির নামে লেখা দেয় উসুল তিন লাখ, এই দুই নম্বরই আছে না নাই? খবরদার, কেয়ামতের ময়দানে সবগুলোর জন্য ধরা খাবেন, দুই নম্বরে মুসলমান করতে পারে না, যা উসুল সেটা উসুল, আন্দাজে করা যাবে না। যাক ভাই, তিন লাখ টাকা উসুল দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, আপনাকে আমার লেখা একটা দোয়ার বই হাদিয়া, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ যুবকরা, দুইজন লোক লাগবে আমার, আস্তে আস্তে আস্তে। সুবহানাল্লাহ, আপনি মহর দিয়েছেন ঠিক মতো? মাশাআল্লাহ, ঠিক আছে, যান। এক মিনিট এক মিনিট এক মিনিট সবর, এই এই দুইজন দাঁড়াও আর এই একজন। হ্যাঁ বলেন, কি নিয়ত করছেন আপনি? ভ্যালেন্টাইন্স ডে কে প্রমোট করে যে সমস্ত কোম্পানি তাদের পণ্য কিনবেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা।
মনোর ভাই বই দিয়ে দেন তার হাদিয়া। না এখানে আর আবার সময় লাগবে তো। আচ্ছা সে আচ্ছা জলদি আসে। হ্যাঁ যুবক আপনারা বলেন কে কি নিয়ত করছে? যার নিয়ত যত ভালো হবে সে তত বড় পুরস্কার পাবে। নিয়ত কিন্তু এখন বানায় বানায় করা যাবে না। আমি বলছি আলোচনার মধ্যে যারা নিয়ত করছেন। হ্যাঁ বলেন। আমি তো এই ওয়াজ করি নাই আজকে। আমি বলছি আমি যে ওয়াজ করছি ওইটা নিয়ত। এই ওয়াজ থেকে কি শিখছেন? জি মাশাআল্লাহ জাকাল্লাহ খে। আরে ভালোবাসার তো বিরত থাকলে বাসা যাবে, দুনিয়া চলেই তো ভালোবাসা দিয়ে, এটা কেমন কথা? ও হারাম সম্পর্কে তো দূরে থাকবে, ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন ভাই ওনাকে বইটা দিয়ে দেন। হ্যাঁ ভাই আপনি বলেন কি নিয়ত করছেন বলেন। আসেন মাশাআল্লাহ। উনি কেবলার দিকে আর কখনো থুতু ফেলবেন না, এটা নতুন শিখছেন আজকে? মাশাআল্লাহ চলে আসেন। আরেকজনকে মাদ্রাসা পড়েন? মাদ্রাসা না, মাদ্রাসা পড়াবো ছেলে পেলে দেবো না। মাদ্রাসা যারা তার তারা কোনদেশের কথা এমনি জানে। হ্যাঁ বলেন। বুঝতেছি না, কাছে আসেন কাছে আসেন। কই মাশাআল্লাহ এরেন এটা আপনার হাদিয়া ভাই, আপনার দিয়ে দেন। হ্যাঁ না এটা আপনার হাদিয়া মাশাআল্লাহ। আসেন ভাই, আপনি কেবলার দিকে থুতু ফেলানো এইটা বুঝতে পারছেন? আব্বা মা আছে আপনার? মাশাআল্লাহ আপনাকে মা 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 এবং বাবা এই বইটা হাদিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওয়ালাইকুম সালাম বলেন কি নিয়ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুমার দিনের একটা আমলের কথা বলছি, পাঁচটা কাজ করলে প্রতি কদমে এক বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। পাঁচটা কাজ কি কি বলেন আবার? সকালে ঘুম থেকে আগে আগে উঠা, ফজর নামাজ জামাতের সাথে পড়া এক, গোসল করবো উত্তমভাবে দুই, পায়ে হেঁটে মসজিদে আসবো তিন, ইমামের কাছাকাছি গিয়ে বসবো চার, অনর্থক কাজ কথা কোনো কিছু বলবো না চুপচাপ থাকবো পাঁচ, এই পাঁচ কাজ করলে এক বছরের সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করেন আপনি, কিসের পড়েন? অনার্স পড়েন, আপনার জন্য উপযুক্ত বই আছে, চলে আসেন ভাই। আমরা মজলিসে বসছি, মজলিস থেকে উঠার দোয়া পড়ি, আর আর আমরা নেব না ভাই, আর নেব না। জাকাল্লাহ খে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরস্কার তো আমার কাছে আর নাই, আল্লাহ তোমার পুরস্কার আল্লাহ দিবে। এই ছেলে বোনের সম্পত্তি বুঝাই দিবে। বোন আছে তো নাকি? ও আপনি মাশাআল্লাহ। জি ভাই আল্লাহ আপনার প্রতিজ্ঞা কবুল করুক। ভাই নিয়ত করছে বোনের সম্পত্তি বুঝাই দিবে মাশাআল্লাহ। জি যান ওই ব্যাকে আসতে দেন ভাই, আর আর নাই, শেষ ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে কি নিয়ত বলেন? হ্যাঁ আচ্ছা বলো কি নিয়ত ভাই মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবককেই তো খুঁজছে বাংলাদেশ। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বহুত পালন করছে, আর করবেন না, এই 2 নম্বর পথ করবেন না, আল্লাহর জন্য হারাম থেকে দূরে থাকবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একজনও বেঁচে থাকলে সরে আসলে মাহফিল সার্থক। জাজাকুমুল্লাহ খায়ের ফিয়ামাইল্লাহ। জি জাজাকুমুল্লাহ খায়ের ভাই। আজকের মাহফিল যে মাদ্রাসার তরফ থেকে হয়েছে, এই মাদ্রাসাকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন, সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের ছেলে মেয়ে ভর্তি করাবেন, আলেম ওলামারা আপনাদের আসল বন্ধু সেটা চেনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছেলেদেরকে বড় বড় হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুন বলেন আমিন। আল্লাহ এই এলাকার সমস্ত মানুষকে দ্বীনের জন্য কবুল করুন বলেন আমিন। আমরা যারা মাহফিল শুনেছি, কথা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করুন বলেন আমিন। যারা টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ভলান্টিয়ারি সার্ভিস দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম পরিণতি দান করুন বলেন আমিন। আজকের মাহফিল থেকে আমরা সবাই ভালো কিছু শিখে গিয়ে সেগুলো যেন আমল করতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলেন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজতে রাখুন, হকালে চলার তৌফিক দান করুন এবং তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান আমরা দোয়া করে বলেন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মসজিদ থেকে উঠার দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর।